হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে 31 মার্চ 2019 RRB গ্রুপ ডি কলকাতা জোনের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট রিলিজ করা হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো ভিডিও ডিসক্রিপশানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং যে পিডিএফটি তোমাদের কাছে আনবো, যারা যারা কোয়ালিফাই হয়েছে সে পিডিএফটিও আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ওখানে তোমরা জয়েন হয়ে গেলে পিডিএফটি পেয়ে যাবে, আদারওয়াইজ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আজকে অ্যানালিসিসটা দেখা যাক কী আছে। আজকে 45% অ্যারাউন্ড 45-এর উপর ক্যান্ডিডেট কিন্তু পার্সেন্টেজের হিসাবে পাস করেছে এবং ফেল করেছে 55% ক্যান্ডিডেট। তো দেখা যাক পিডিএফটি। তো এই হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রেজাল্ট। এটা এখানে কোয়ালিফাই যারা করেছে সেটা হচ্ছে 373 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তো 373 জন ক্যান্ডিডেট যে কোয়ালিফাই করেছে তাদের রোল নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, পরপর রোল নম্বর রয়েছে। তো তোমরা এখানে চেক করে নাও যে তোমাদের রোল নম্বরটি আছে কি না। আর নট কোয়ালিফাইডটাও আমরা দেখে নিই। তো এই নট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ 429 জন ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাইড করতে পারেনি, তাদেরও রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো অলরেডি আমরা 28, 29, 30, 31 চার দিনের পিইডির অ্যানালিসিস অলরেডি করে দিয়েছি। 28 তারিখে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফেল করেছিল, 28 তারিখে 80% ক্যান্ডিডেটের ওপর ফেল করেছিল। তার কারণ 28 তারিখে যে পিইডি রেজাল্টটা বেরিয়েছিল ওটা হচ্ছে ফর ফিমেল ক্যান্ডিডেট অনলি, আর এই যে রেজাল্টগুলো তোমরা দেখছো এগুলো অনলি ফর মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ক্ল্যারিফাই হয়ে গেছে। পুরো পিইটি কমপ্লিট হলে যত ক্যান্ডিডেট পাস করবে তার উপর ভিত্তি করে আমরা একটা ফাইনাল কাট করে ভিডিও আপলোড করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।